হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনে ঈদ আর এখন রমজান মাস চলছে, তাই একটা সিম্পল রেসিপি আপনাদের করে দেখাবো যেটা টেস্টও হবে এক্সট্রাঅর্ডিনারি আর বানাতে সময়ও লাগবে খুবই কম, যেটা সপরিবারে আপনারা ইফতারে এনজয় করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতন, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি অনিয়ন ফিটার্স বা অনিয়ন পকোড়ার। এবার এখানে অনিয়ন ফিটার্স বা অনিয়ন পকোড়া বানানোর জন্য সর্বপ্রথমে আমি এখানে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে চেষ্টা করবেন এইভাবে হাফ করে কেটে নিয়ে পাতলা পাতলা করে কাটার, কারণ যদি খুব বেশি মোটা করে কাটেন সেক্ষেত্রে পেঁয়াজগুলো কুক হতে একটু বেশি সময় লাগবে, আর যদি সেটা ভালো করে ভাজা না হয় তাহলে ক্রিস্পিও হবে না, যেটা খেতে একদমই ভালো লাগবে না। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন পেঁয়াজগুলো এখন ভালো করে কাটা হয়ে গেছে। তাই এবার এটাকে তুলে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে। এবার তুলে নেওয়ার পরে যেটা সবার প্রথম করতে হবে সেটা হলো পেঁয়াজ থেকে প্রথমে ময়েশ্চারটা বের করতে হবে, তার জন্য এখানে দিয়ে দিতে হবে নুন, আর তারপর সেটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে দেখবেন পেঁয়াজ থেকে জলটা ছাড়া শুরু হয়েছে। ব্যাস এই স্টেজের রংটা ভালো আনার জন্য দিয়ে দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারপর সেটাকেও ভালো করে মাখিয়ে নিন পেঁয়াজের সাথে। এবার ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে রেখে দিতে হবে আপনাদের মিনিমাম 10-15 মিনিটের জন্য, যাতে পেঁয়াজ থেকে পুরো ময়েশ্চারটা বেরিয়ে আসে আর পেঁয়াজগুলো নরম হয়ে যায়। বেসিক্যালি জেনে রাখবেন পেঁয়াজ থেকে যখন ভালো করে জলটা বেরিয়ে যাবে পেঁয়াজগুলো ভাজার সময় খুবই ক্রিস্পি হবে, তাই এই স্টেপটা কিন্তু আপনারা মিস করবেন না। এবার পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আর পেঁয়াজটাকে বাইন্ড করার জন্য লাগবে বেসন। আর চাইলে সাথে এখানে একটু আজওয়াইনও দিয়ে দিতে পারে, এটা মুখে পড়লে দেখবেন খুবই সুন্দর লাগে। আর এই সময় যদি দেখেন একটু জল লাগবে তাহলে জলও অ্যাড করতে পারেন, বাট মনে রাখবেন যেন কনসিস্টেন্সিটা খুব বেশি লিকুইডই না হয়, জাস্ট দেখে নেবেন পেঁয়াজগুলো যাতে ভালোভাবে কোট হয়। এবার এই পকোড়ার টেস্ট একদম এক্সট্রাঅর্ডিনারি করার জন্য দিয়ে দিতে হবে ম্যাগি, মশালায় ম্যাজিক। আপনারা তো নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করিনি, কারণ ম্যাগি মশালায় ম্যাজিক বানানো হয় 10 রকম বেছে নেওয়া স্পাইসেস দিয়ে, যেগুলোকে প্রথমে স্লোলি রোস্ট করা হয় তারপর সেটাকে পারফেক্টলি ব্লেন্ড করা হয়। তাই এটা দেওয়ার পরে আপনাদের আর অন্য কোনো মশলা দিতে হবে না, আর মশলাটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মাখিয়ে নিন। আর যখনই দেখবেন এটা ভালো করে মাখানো হয়ে গেছে তুলে নিয়ে গরম তেলে ছেড়ে দিন। আর এই ছাড়ার সময় তেলের টেম্পারেচারটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন, আর এটা ছাড়াটাও খুব ইজি, কোনো রকম আলাদাভাবে আপনাদের শেপ দিতে হবে না, জাস্ট এইভাবে তুলে নিয়ে ডাইরেক্টলি তেলে ছেড়ে দিন। আর সবকটা তেলে ছাড়া হয়ে গেলেই ফ্লেমটা আপনারা মিডিয়াম টু হাই করে দিন। এবার আপনাদের এটাকে ততক্ষণ বেজে নিতে হবে যতক্ষণের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। 30-40 সেকেন্ড পরে এর সাইডটাকেও চেঞ্জ করে দেবেন যাতে অপর পিটের কালারটাও ভালোভাবে এসে যায়। দেখুন কি সুন্দর কালার চলে এসছে, আর যখনই দেখবেন এরকম সুন্দর কালার চলে এসছে আর ক্রিস্পি হয়ে গেছে তখন এটাকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিন যাতে এক্সেস অয়েলটা টেনে নেয়। এবার একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। আচ্ছা, এবার এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি আপনাদের খুব তাড়াতাড়ি একটা গ্রিন চাটনিও বানিয়ে দেখাচ্ছি, এটার সাথে খেতে দারুণ সুন্দর লাগে। তার জন্য একটা মিক্সিতে আমি নিয়ে নিচ্ছি 1 পাঁচ ধনে পাতা, সাথে একটু পুদিনা পাতা। এবার ঝালের জন্য লাগবে কাঁচা লঙ্কা, আর টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য লাগবে আদা আর রসুন। এবারই চাটনির টেক্সচার বা বডিটা দেওয়ার জন্য লাগবে টক দই, সাথে অবশ্যই একটু বিট নুন আর রেগুলার নুনও দিয়ে দেবেন। এবার পেস্ট করার সময় যাতে এটা কালো না হয়ে যায় সেজন্য এখানে দিয়ে দিচ্ছি বড়, তারপর ঢাকা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিই। আর পেস্ট করলে রেডি কিন্তু আপনাদের গ্রিন চাটনি। এবার এটাকে আপনাদের রেখে দিতে হবে ফ্রিজে সেট হওয়ার জন্য। আর এ পাশে দেখুন আপনাদের অনিয়ন ফিটার্স বা অনিয়ন পকোড়া কিন্তু একদম পারফেক্টলি রেডি। এবার একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। সবকটা পকোড়া ভাজা হয়ে গেলে এটাকে গার্নিশ করতে পারেন ফ্রাই চিলি আর ফ্রাই ধনে পাতা দিয়ে। ব্যাস এবার এটাকে গরম গরম পরিবেশন করুন। তাহলে আপনাদের রমজান স্পেশাল রেসিপি কিন্তু রেডি হয়ে গেল, যেটাকে এক্সট্রাঅর্ডিনারি টেস্ট দিয়েছে ম্যাগি মশালায় ম্যাজিক। আর শুধু পকোড়া নয়, এটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ডেলিকার রেসিপিতে, যেমন ডাল, সবজি বা যে কোনো কারি রেসিপিতে। জাস্ট নাবিয়ে নেওয়ার 2-3 মিনিট আগে এটাকে ব্যবহার করুন, তারপর ভালো করে মিশিয়ে নাবিয়ে নিন, দেখবেন টেস্টের অনেক পার্থক্য এসে যাবে।
আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।